চট্টগ্রাম মহানগর উত্তর জেলা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ গড়িয়ে নেতাকর্মী প্রথমে মিছিল করতে চাইলে তারারে পুলিশ মিছিল করতে ন দেয়। পরে নসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ গড়িত ফারে তারা। এটা চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। আরও বক্তব্য রাখে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, সাথী উদয় কুসুম বড়ুয়া সহ আরো বদকিয়াই। প্রধানমন্ত্রী করতে হবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।